আর যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ক্লাস টুয়েলভের ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ, সে অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হলো ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন। তো পটভূমি কী ছিল? 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বিশ্ব রাজনীতিতে জটিলতা বাড়ে। জাপানের অক্ষশক্তির পক্ষে যোগ দিলে যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এমত অবস্থায় ভারতে জাপান আক্রমণের সম্ভাবনা দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতীয়দের স্বায়ত্ত শাসন এবং স্বাধীনতার দাবি নিয়ে দুপক্ষের আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করেন। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য আইনজ্ঞ স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে একটি কমিশন ভারতে আসে যার নাম ক্রিপস মিশন বা ক্রিপস প্রস্তাব। 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় যখন, তখন রাজনীতি জটিলতা বাড়ে এবং জাপানের অক্ষশক্তির পক্ষে যোগ দেয় যখন, তখন অবস্থায় জাপান ভারতে আক্রমণ করবে এরকম সম্ভাবনা দেখা যায়। পরিস্থিতির উপলব্ধি করে গুরুত্ব উপলব্ধি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ভারতের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবি নিয়ে দুপক্ষের আলোচনা প্রয়োজনীয়তা অনুভব করলে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্টাফোর্ড ক্রিপসকে একটি কমিশন নিয়ে ভারতে পাঠান যা ক্রিপস মিশন নামে পরিচিত। সূচনা হচ্ছে 1942 সালের 29শে মার্চ। একগুচ্ছ প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন ভারতে আসে। ভারতের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দের সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে আলোচনার পর ক্রিপস ভারতীয়দের জন্য অন্তর্বর্তীকালীন দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধার সমন্বিত একটি খসড়া বা প্রস্তাব পেশ করেন। এটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। 1942 খ্রিস্টাব্দে 29শে মার্চ ভারতীয়দেরকে স্বায়ত্ত শাসনের জন্য বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে একটি আলোচনার সাপেক্ষে অন্তর্বর্তীকালীন দীর্ঘমেয়াদী সুযোগ সুবিধা সমন্বিত একটি খসড়া পেশ করেন যা ক্রিপস প্রস্তাব নামে পরিচিত। ক্রিপস মিশনের প্রস্তাবগুলো ছিল কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলিকে ভারতীয় নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করার কথা বলা হয়। প্রাদেশিক আইনসভার নিম্নকক্ষ এবং দেশীয় রাজ্যসভার সদস্যদের দেশীয় রাজা কর্তৃক নির্বাচিত হবেন। বিশ্বযুদ্ধ শেষ হলে ভারতীয় সংবিধান রচনার জন্য ভারতীয়দের নিয়ে একটি সংবিধান সভা গঠিত হবে। ভারতকে কানাডার মতো ডোমিনিয়ন স্ট্যাটাসের মর্যাদা দেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য পৃথক সংবিধান প্রত্যাবর্তন করা হবে। এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে পৃথক সংবিধান মুসলিমদের জন্য। সংবিধান অপছন্দ হলে সেই প্রদেশে ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসে নিজস্ব সংবিধান তৈরি করতে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে নিরাপত্তা দেবে ইংরেজ সরকার। সংবিধান রচনার কাজে শেষ না হওয়া পর্যন্ত ভারতের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকার বহন করবে। প্রতিক্রিয়া: ক্রিপস প্রস্তাব ভারতীয়দের নেতৃত্বদের মনোভূত হয়নি, অর্থাৎ তাদের মনের পছন্দ মন মতো হয়নি। দেশভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেওয়ায় কংগ্রেস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাহলে এখানে যে বলা হলো সংখ্যালঘুদের জন্য আলাদা সংবিধান রচনা করা হবে, সেটাকে কংগ্রেস মেনে নেয়নি, কারণ এতে পূর্ণ স্বাধীনতা দাবি স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়নি। প্রদেশগুলো বিচ্ছিন্ন হওয়ার দাবি মেনে নেওয়ার অর্থ পরোক্ষ জেন্নার দাবি মেনে নেওয়া। মনোনীত সদস্য সংবিধান সভায় আসবেন এই প্রস্তাব কংগ্রেসের পছন্দ হয়নি। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় ভারতীয়দের কোনো অধিকার ছিল না। প্রস্তাবে অন্তর্বর্তীকালীন ভারতীয় জাতীয় সরকার গঠনের কোনো কথা বলা হয়নি। তো এর ব্যর্থতার কারণগুলি কি? বিভিন্ন কারণে কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা প্রভৃতি দল ক্রিপস প্রস্তাব প্রত্যাখ্যান করে। অখণ্ড ভারতকে খণ্ডিত করার প্রস্তাব থাকায় হিন্দু মহাসভা আপত্তি জানায়। প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কথা বলা হয়নি। মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবির বিষয়ে স্পষ্ট ইঙ্গিত ছিল না। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির দাবিকে উস্কে দেওয়া হয়েছিল। দেশীয় রাজ্যগুলিতে জনমত উপেক্ষা করে রাজ্যবর্গের ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই সমস্ত কারণগুলির জন্য ব্যর্থ হয়। তো এই ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি একটা মন্তব্য করেছিল যে ফেল করার চেষ্টার সঙ্গে যে সে ফেল করে গেছে। তো ব্যর্থতার কারণগুলো গুরুত্বপূর্ণ। কী কারণে ব্যর্থ হয়? পৃথক হচ্ছে বিভিন্ন কারণে মুসলিম লীগ, হিন্দু মহাসভা এবং কংগ্রেস এই দলটাকে এটাকে মানে মেনে নেয়নি। কারণ কংগ্রেস মানে নেই কারণেই যে ভারতকে বিভাজনের একটা হিন্দু মুসলিম ভেদে বিভাজনের একটা ইঙ্গিত পাওয়া গেছিল। আবার হিন্দু মহাসভা মানে নেই ওই খণ্ডিত করার জন্যই। আর প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি। মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবি যে স্পষ্ট ইঙ্গিত দেয়নি যে হবে কি না হবে। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। তো এই সমস্ত কারণগুলির কারণে ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়।
তাহলে ক্রিসপি পাস্তাকে একটু ওভারঅল দেখে নেওয়া যায় যে 1942 সালে উনাদের মার্চ ভারতে একদল মানুষকে পাঠায় স্যার চাপরচেফের নেতৃত্বে, যে ব্রিটিশ আইনসভার একজন আইনজ্ঞ ব্যক্তি। তো তাকে পাঠানো হয় এই কারণে যে 1939 সালে যখন জাপান অক্ষ শক্তিতে যোগ দেয় তখন সে ভারতকে আক্রমণ করার একটা প্রবণতা দেখা যায় যে ভারতকে জাপান আক্রমণ করতে পারে। তো এমত অবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একদল মানুষকে পাঠায় স্যার স্টাফের নেতৃত্বে কিছু প্রস্তাব নিয়ে, যাতে ভারতের যে স্বায়ত্ত শাসন ক্ষমতা দেওয়ার মানে নিজেদের স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়। কিন্তু সেই প্রস্তাবে যে সমস্ত দাবিগুলো করা হয় সেগুলি কারোর কাছে গ্রহণযোগ্য হয়নি, আর যে যে দাবিগুলো সেগুলোকে বলা হয় ক্রিস্ট প্রস্তাব। তো কী কী দাবি ছিল মোটামুটি যে কেন্দ্রীয় প্রাদেশিক গান সভাগুলোকে ভারতের নির্বাচিত প্রতিনিধিদের নিয়োগ করা হবে, খুব ভালো কথা। প্রাদেশিক গান সভার নিম্নকক্ষ এবং দেশীয় রাজ্যের সদস্যরা দেশের রাজা কর্তৃক নির্বাচিত হবে। বিশ্ব উদ্দেশ্য হলে ভারতের সমাধানের জন্য একটু ভারতীয়দের নিয়ে সমাধান সভা বসতে হবে, শেষ হলে আর না হলে করে হবে না। একটা অস্পষ্ট ইঙ্গিত, ভারতকে কানাডার মতো ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে কিন্তু পুরোপুরি ডোমিনিয়ন দেওয়া হবে না, পুরোপুরি যে স্বাধীনতা দিতে হবে তা কিন্তু না, কিন্তু স্ট্যাটাসটা দেওয়া হবে। তাহলে এখানে একটা অস্পষ্ট বোঝা গেল যে একটা অস্পষ্ট অপশান যে স্বাধীনতা দেবে কি না দেবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য পৃথক সংবিধান, এই তো ভারতকে ভাগ করে দিল। মুসলিমদের জন্য বলছে আলাদা সংবিধান, তার মানে কি মানে হিন্দু মুসলিম একটা ভেদাভেদ হয়ে গেলো। সংবিধান পছন্দ অপছন্দ হলে সেই প্রদেশ ভারতীয় ইউনিয়ন থেকে বেরিয়ে নিজস্ব সংবিধান তৈরি করবে, যদি কোনো রাজ্যের ইচ্ছে না হয় সে বার হয়ে যাবে। তাহলে তো ভারতের অখণ্ডতা থাকলো না, ভারত যে এক ছিল সেটা থাকবে না। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ভারতকে নিরাপত্তা দেবে ইংরেজ সরকার, খুব ভালো কথা। সংবিধান নতুনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভারতের নিরাপত্তার দায়িত্ব ব্রিটিশ সরকারের, ভালো কথা। তো প্রতিক্রিয়া কী কেউ মেনে নেয়নি, দেশভাগ কংগ্রেস মেনে নেয়নি, কারণ দেশভাগের সম্ভাবনাকে প্রশ্রয় দেয় কংগ্রেস সেটাকে মেনে নেয়নি, পুনঃ স্বাধীনতা দেওয়ার কথা বলা হয়নি, বিচ্ছিন্ন এবং অপরোক্ষভাবে মানে নিজেদের সংবিধান তৈরি করার জন্য সেটা সাপোর্ট করেছিল, এই সমস্ত বিভিন্ন কারণে এই ক্রিস্ট প্রস্তাব ফেল করে। এই ক্রিস্ট প্রস্তাব যেগুলো যে কী কী প্রস্তাব দেওয়া হয়েছিলো মোটামুটি সেগুলো আর ব্যর্থতার কারণটা মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। শর্ট কোশ্চেনে এটা কী ক্রিস্ট প্রস্তাব কী কাকে মানে কাকে বলে এবং কে কে এই প্রস্তাবে ছিল, স্যার স্ট্যাফোর্ড ক্রিস, পৃথিবী গ্ল্যাভেন্স আর এভি আলেকজান্ডার, এগুলো ছিল। তো বিশেষ করে ব্যর্থতার কারণটা অবশ্যই বুঝে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য, 4-5 নম্বর দিতে পারে কাটা কাটা কোশ্চেনে। ওকে।